শুক্রবার নিমতায় যুবক মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার গৌরব রায়ের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছিল। তারপর থেকে ডক্টর গৌরব রায় 5 দিন ধরে তার নিজের বাড়িতেই ঢুকতে পারছেন না। আজ চিকিৎসকদের তাকে নিজের বাড়িতে ফেরানোর দাবি নিয়ে পথে নামল চিকিৎসকদের 5টি সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। তারা নিমতায় ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছেন এবং উপস্থিত আছেন এসপি দমদম সুবীর রায়, পৌর প্রধান বিধান বিশ্বাস। চিকিৎসক ফোরামের তরফে মিছিল করে চিকিৎসক গৌরব রায়কে বাড়িয়ে ফিরিয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। দাদা একটু পিছিয়ে আসো, সমস্ত চিকিৎসকদের পথে নাম করে একটাই কথা বলবো যে এই দিন যেন আর একবারও দেখতে না হয়। এর বেশি কিছু বলার আমি আশা করছি মানুষের সদ্বুদ্ধি উদয় হবে, তার কারণ চিকিৎসকটাকে ভগবান নন, আমরা রক্ত মানুষের মতো মানুষ। একটা যে কোনো মানুষের মৃত্যু আমাদের তো ঠিক একইভাবে দাঁড়া হয় এবং তাদের ভূমিকায় আশ্বাস মিলেছে। সৌমেনদা কই সব মিলিয়ে একজন চিকিৎসককে তার ঘরে ফেরানোর জন্য যেভাবে পথে নামার জন্য সারা রাখছে সেই আবেদন করছে চিকিৎসকদের যৌথ মঞ্চ। অমর দাস আরে অসিত মিহান আচ্ছা আচ্ছা আমি এখানকার দাদা, ডাক্তার যেটা অভিযোগ ছিল যে বাড়িতে ঢুকতে পারছেন, আপনারা আজকে প্রশাসনিক তরফ থেকে মিটিং করলেন, কি আশ্বাস দিলেন এবং বাড়িতে হতে এসেছেন? আমি তো ডাক্তারের প্রথম দিনই বলেছিলাম যে আপনি বাড়িতে আসুন, বাড়িতে বাইরে যাওয়া তো কোনো ব্যাপার নেই। একটা ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক, সেই ঘটনার প্রেক্ষিতে একটাও বাড়িতে ভাঙচুর হয়েছে, সেটাও খুব বাজে জিনিস। তো যাই হোক, আমি দুপক্ষ ওই যে মারা গেছে তার বাড়িতেও গেছিলাম এবং ডাক্তারও বাড়িতেও গেছিলাম, ডাক্তারও রিকোয়েস্ট করেছিলাম, ডাক্তারও আজকে আসছে। আমি বললাম ঠিক আছে আমি থাকবো, আপনি আসুন, আমার কর্তব্য এবং প্রশাসনের প্রতি পুরো আস্থা আছে, প্রশাসন ভালো কাজ করেছে, ডাক্তারও নিজে বলেছে, এটাই তো আমাদের কাম্য। লোকে আমি ফিরে পাবো না, কিন্তু এটাও আমি জানতাম যখন ডাকা যাচ্ছিল সকাল 7টার সময় ইসিজি ছাড়া, ওষুধপত্র ছাড়া প্রবাবল করোনারি মানে হার্ট অ্যাটাকের সাসপেক্টেড অ্যাকিউট করোনারি সিমটমের পেশেন্টের আমি বাড়িতে কোনো চিকিৎসাও করতে পারবো না। সুতরাং অ্যাম্বুলেন্স আসতে দেরি করলেও বাড়ির লোক বাড়িতে ফেলে রেখেও ঠিক করেনি, যখন আমি ইমিডিয়েট হসপিটালাইজেশনের কথা বলে দিয়েছিলাম। ফোন কেউ করেনি, কেউ ফোন করেনি আমাকে, এই যে বাড়ির লোক ফোন কেউ করেনি আমাকে, কেউ বাড়ির লোক ডাকতে আসেনি। আমার নিজের ভাই
আমার বাড়ির ভাই যে ওর সাথে থাকে সে এসে বলছিল বুকে ব্যথা হচ্ছিল। প্রাইমারিলি আমি বলেছিলাম ঠিক আছে বাড়ি নিয়ে আমি দেখে দেবো, যতদূর সম্ভব যা আছে আমার হাতের সামনে তাই দিয়ে দেখবো। যখন সেটাও শোনা বাড়িতে না সেরকম কিছু সেরকম রাখিও না, এখন করোনার পর থেকে আমার বাড়িতে আগে চেম্বার ছিল, করোনার পর থেকে বন্ধ। সেটা আমার নিমতা অঞ্চলের সমস্ত মানে যারা আমার পেশেন্ট আছেন নিমতা অঞ্চলে সবাই জানে যে আমি এখন বাড়িতে আর চেম্বার করি না। তো আমি বলেছিলাম যে নিয়ে আমি যদি কিছু দেখে আর কি বুঝতে পারি। তো ওরা বললো খুব শ্বাসকষ্ট হচ্ছে, অজ্ঞান হয়ে গেছিলো ছেলেটা এবং বারবার করে নাকি অজ্ঞান হচ্ছেও, আর যখন যতক্ষণ সেন্স থাকছে ব্যথায় প্রচণ্ড ছটফট করছে, এত ছটফট করছে যে ইসিজি করা যাচ্ছে না। মানে এই অবস্থায় ফার্স্ট তোরা অ্যাম্বুলেন্স ডাক, ইমিডিয়েটলি তোরা অ্যাম্বুলেন্স ডাক। তো অ্যাম্বুলেন্স আসতে যদি দেরি করো অন্তত অটো করেও তো জেনিত, এখান থেকে 10 মিনিটও লাগে না অটো করে যেতে। সেখানে ওরা কেন ফেলে রাখলো আমি জানি না, কিন্তু তারপর মানে সত্যি কথা আমার যদি 1% কিছু করার থাকতো, কোনো ইঞ্জেকশান যদি আমি আন্দাজের ওপর দিতে পারতাম, সে যদি গ্যাসের হোক বাড়ির লোক যা দাবি করেছে বা অন্য কোনো কিছু, তা আমি দিতাম। কিন্তু আমার সত্যি কথা বলতে আনডায়াগনোসড চেস্ট পেনে কিছু দেওয়ার থাকে না, মিনিমাম উচিত না, উচিত না। তার কারণ দিলে 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 উল্টে আমি বরঞ্চ একটা নেগলিজেন্সি বা ভুল চিকিৎসার দায় পড়ি। আমাদের সঙ্গে আছেন আমরা এতক্ষণ থানার পুলিশের যে ইনচার্জ এবং পুলিশের যে বড়বাবু এখানে আছেন এবং যিনি এখানকার মিউনিসিপ্যাল চেয়ারম্যান, তার প্রেজেন্সে আমরা সমস্ত চিকিৎসকরা এবং গৌরবও শেষের দিকে এসেছিল আমরা কথা বলেছি। ওরা আমাদের জানিয়েছেন যে ওদের ইনভেস্টিগেশন চলছে এবং ওরা হয়তো খুব দ্রুত অ্যারেস্ট করবে, কিন্তু এখনও কেউ অ্যারেস্ট হয়নি। তো সেই ব্যাপারে আমরা আমাদের যে বক্তব্যটাকে আমরা চাই যে এটা একটা অ্যারেস্ট হোক এবং এটা যাতে মানুষের কাছে একটা বার্তা যায় যে এইরকমভাবে চলতে পারে না, কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর প্রতি ভায়োলেন্স ইন এনি ফর্ম ইজ নট অ্যাকসেপ্টেবল। এবং ওরা আশ্বাস দিয়েছে যে ওরা ইমিডিয়েটলি ব্যবস্থা নেবে। আমরা গৌরবের এগেনস্টে যে 304 এর যে মামলাটা করা হয়েছে সেটার বিরুদ্ধেও যে এটা করা যায় না, এটা ইন্ডিয়ান লতে পেনাল করে এটা করা যায় না, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট এ আছে, একটা দিশারেখা আছে, সেটা আমরা ওনাদের সামনে উল্লেখ করেছি, জ্যাকব ম্যাথুস কেসের কথা উল্লেখ করেছি। ওরা বলেছে সেটা নিয়ে ওরা প্রসিড করবে না, ওরা করেনি সেটা, এবং ওটা নিয়ে আর ফার্দার কোনো রকম প্রসিড করবে না। সব কিছু ডিটেলস আমরা ওনাকে বলেছি এবং ওনারাও আমাদের সঙ্গে একমত এবং ওনারা বলেছেন যে এটা নিয়ে ওনারা আর প্রসিড করবে না। সেটা কী করবে সেটা আমরা জানি না, সেটা আমরা দেখবো। ওরা আশ্বস্ত করেছে যে ডক্টর রায় 4 দিন পরে যদি বাড়ি ফেরে তার সমস্ত রকম, তার বাড়ি এবং বাড়ির লোকের সমস্ত রকম যে নিরাপত্তা তার দায়িত্ব পুলিশ নিচ্ছে, এবং তারা বলেছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করবেন, এবং শুধু ডক্টর রয় নয় এই অঞ্চলে যে যে চিকিৎসকরা বসে, কারণ সঙ্গমিত্রাদি আমাদের সঙ্গে ছিলেন, উনি এখানকারই চিকিৎসক, ওর সঙ্গে একই চেম্বারে চেম্বার করে, এরকম একটা হুমকি দেওয়া হয়েছিল যে গৌরব যদি সেই চেম্বারে আর কখনো বসে তাহলে সেই চেম্বার নাকি চলতে দেওয়া হবে না। পুলিশ এনশিওর করেছে যে সেই চেম্বারে যে চিকিৎসকরা যেভাবে কাজ করছেন, এবং ওরা স্বীকারও করেছেন যে গৌরব এবং ওর টিম নিয়ে যে কোভিডের সময় যে একটা মানে অসাধারণ কাজ এই অঞ্চলে করেছে তার স্বীকৃতি ওরা স্বীকার করেছে। সুতরাং গৌরবকে যাতে ভবিষ্যতে কোনো রকমের হেনস্থার মুখোমুখি না হতে হয় ওরা সেই আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছে, এবং ওরা বলেছে যে একটি কি দুটি বিশেষ মিডিয়া একটা প্রচার করেছিল যে গৌরবকে সেদিন অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু গৌরব নিজেও বলেছে, এবং ওরাও বললো যে আমরা গৌরবকে কোনো রকম অ্যারেস্ট করিনি, সেই দিন ওই উত্তেজিত মবের হাত থেকে বাঁচাবার জন্য গৌরবকে সেফলি এখানে নিয়ে এসছে, তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তাদের নামগুলো আমরা আজকে দিয়েছি, মানে আমার নাম বলে লাভ নেই, আমি সারা পশ্চিমবঙ্গের চিকিৎসকদের মধ্যে একজন, মানে আমরা এখানে কোনো ব্যানার বা কোনো মানে আমরা সবাই গৌরব রায়।
আপনাদের পরবর্তী কর্মসূচি? আমাদের পরবর্তী, আমরা এখন দেখব, সবার আগে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে গৌরব এবং তার ফ্যামিলি মেম্বারদের, তাদের যারা যাতায়াত সেফলি থাকতে পারে, গৌরব যাতে সসম্মানে তার নিজের প্রফেশনে ঠিকঠাক মতো কাজ করতে পারে, উনি পুরুলিয়াতে উনি কাজ করেন সেখানে যেন ঠিকমতো কাজের জায়গায় ফিরতে পারে, মানুষকে তার চিকিৎসা পরিষেবা দিতে পারে, এবং সেই সঙ্গে পুলিশ যাতে যে কথাগুলো আমাদের দিলেন সেগুলো আমরা নজর রাখবো। আপনারা কি কোনো পদযাত্রা করে বাড়িতে? না, আমরা কোনো পদযাত্রা বা মিছিল তো আমরা এ করিনি, আমরা সবাই মিলে একসঙ্গে একজন চিকিৎসক সহকর্মী এবং মানে বন্ধুকে আমরা তার সঙ্গে হাঁটতে হাঁটতে পাড়ার মধ্যে দিই, আমরা তাকে বাড়িতে তার মা বাবার মানে কাছে আবার ফেরত নিয়ে যাবো। আপনি কি আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।